আমি তিন কোটি টাকা তাকে পেমেন্ট করছি এবং তিন কোটি টাকার আমার কাছে রশিদ বাস ব্যাংকের রশিদ বাস আছে ইসলাম ব্যাংকের মাওলানা মোহাম্মদ শাহজাহান ব্রাহ্মণবাড়িয়ার চুয়ান্ন হাজির জন্য তিন কোটি টাকা জমা দেন এসএন ট্রাভেলসের কাছে পরে জানতে পারেন হাজিদের টাকা নিয়ে লাপাত্তা এস এন ট্রাভেলসের মালিক শাহ আলম তেরো তারিখে বাধ্য হয়ে তার অফিসে আসলাম আসার পরে আমি তাকে হুস নিলাম অফিসে জিজ্ঞাসা করলাম নাই তার মতো একই পরিস্থিতিতে এসএন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজ করতে টাকা দেওয়া আর 540 জন হাজির হজে যেতে इच्छुक এবং এজেন্সির কর্মকর্তারা জানান প্রায় 35 থেকে 40 কোটি টাকা নিয়ে আত্মগোপনে এজেন্সি মালিক সাহ আলম ও তার দুই শালক এমন পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় ও হাবের সহায়তায় 540 মুসল্লি পেয়েছেন যাওয়ার আশ্বাস আমাদের 6 লক্ষ 72 হাজার টাকা একজনের দেওয়া ছিল 1 লক্ষ হাজার টাকা আরো বাড়তি দিতে হবে ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যৌথ উদ্যোগে এবং এখানে কিছু স্বেচ্ছাসেবী হাজি এবং অফিস কর্মকর্তাদের উদ্যোগে অচল অবস্থা দূর হচ্ছে যখন সে লাপাত্তা হয়ে গেছে তখন আমরা বুঝতে পারি এর আগ পর্যন্ত বলতেছিল যে সমস্যা সমাধান হয়ে যায় হঠাৎ করে সেরে সে এই ঘটনায় রাজধানীর শ্যামপুর থানা পুলিশ জানায় মালিক পালিয়ে গেলেও হাজিদের ভিসা টিকিটের কাজ করতে পুলিশ নিয়োগ করে রাখা হয়েছে এস এন অফিসে পাশাপাশি লাপাত্তা মালিকের খোঁজও করছেন তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে উনি আসলে লাপাত্তা বিষয়টা মানে আমরা এটা কিন্তু খুব সিরিয়াসলি দেখছি এবং আমরা তাকে আইনের আওতায় আনব জানাই ধর্ম মন্ত্রণালয় ও হাব থেকে এই এজেন্সির বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা পাশাপাশি কাজ করছেন হাজিদের হজে পাঠাতে আমরা সহযোগী হিসেবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছি যাতে যাত্রীগণ যেতে পারেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো সরকার এবং ধর্ম মন্ত্রণালয় নেবেই হাবও তার বিরুদ্ধে আইনগত যত ব্যবস্থা নেওয়া সেটা নেবে ইতোমধ্যেই নব্বই জনকে পাঠানো হয়েছে বলেও জানায় হাব মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা